আজাদ কলোনিতে একজন মহিলার চুল কেটে দেওয়ার ঘটনা সামনে আসে। ওই মহিলাটি বলেন যে যখন তিনি ঘুম থেকে ওঠেন তখন ওনার চুল কাটা ছিল, রাতে কোনো ভূত বা প্রেত তার চুল কেটে দিয়েছে। ডিটেকটিভ মেহুল এই সব কিছুই টিভিতে দেখছিল। কেউ ওই মহিলার সাথে মজা করেছে, ভূত প্রেতের মতো কোনো জিনিস হয় না। কিন্তু পরের দিন চুল কাটার ঘটনা আরও দুজন মহিলার সাথে ঘটে। তাহলে সত্যিই কি এটা ভূত বা প্রেত? দেখার জন্য মেহুল তখনই আজাদ কলোনিতে পৌঁছায়। মেহুল তিনজন মহিলার ছবি ভালো করে দেখে, তো সে একটা সাদৃশ্য লক্ষ্য করে। তোমরা কি এই তিনটে ছবি দেখে বলতে পারবে অপরাধী কোন ধরনের মহিলাকে হামলা করছে? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। যেমনটা এই তিনটি ছবিতে দেখা যাচ্ছে, তিনটি মহিলাই গলায় মঙ্গলসূত্র পরে আছেন, অর্থাৎ সে শুধুমাত্র বিবাহিত মহিলাদের উপরই হামলা করছে। ইন্টারেস্টিং, অর্থাৎ চোর শুধু চুল কাটছে, তাছাড়া কোনো জিনিস চুরি হয়নি। ভেরি ভেরি ইন্টারেস্টিং। আরও ভাবার বিষয় হলো যে মহিলারা সকালে জানতে পারে যে তাদের চুল কাটা হয়ে গেছে, কাটার সময় নয়, এটা কিভাবে সম্ভব? গার্ড মেহুলকে বলে যে অপরাধী সেই বাড়িতেই যাচ্ছে যেখানে সিসিটিভি ক্যামেরা নেই। তারপর মেহুল রাতের বেলার গেটের সিসিটিভি ফুটেজ চেক করে। এটা কি, রাতে তো কেউ সোসাইটিতে আসেনি। গার্ডও বলছে সেও কাউকে দেখেনি, অর্থাৎ হতে পারে ভেতরের কোনো লোক এসব করছে, কারণ সেই জানে যে কোন বিল্ডিংয়ে সিসিটিভি নেই। তখনই মেহুলের কাছে আরেকটা কল আসে যে বাহারনগর কলোনিতেও কিছু মহিলার চুল কাটা হয়েছে। মেহুল তখনই তার গাড়ি নিয়ে পৌঁছে যায়। এখানেও বিবাহিত মহিলাদের চুল কাটা হয়েছিল, অর্থাৎ মেহুলের প্রথম অনুমান ভুল ছিল যে চোর আজাদ কলোনির। এই সোসাইটিতে তিনটে বিল্ডিং আছে। তোমরা কি এই তিনটে বিল্ডিং দেখে বলতে পারবে কোন বিল্ডিংয়ের মহিলার চুল কাটা হয়েছে? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। দ্বিতীয় বিল্ডিংয়ে সিসিটিভি ক্যামেরা নেই, অর্থাৎ চোর এই বিল্ডিংয়ের মহিলাদেরই চুল কেটেছে। তারপর মেহুল লিফটের কাছে যায়, সেখানে কিছু ফিঙ্গারপ্রিন্ট পায়। সে ডক্টর সঞ্জনাকে সেই ফিঙ্গারপ্রিন্টগুলো পাঠিয়ে দেয়। মেহুলের কাছে ডক্টর সঞ্জনার কল আসে। ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে ক্রিমিনাল চুল কাটার জন্য একটা বিশেষ ধরনের মেশিন ব্যবহার করে, ফলে মহিলারা বুঝতেই পারেন না যে তাদের চুল কাটা হয়েছে। আর এই ধরনের মেশিন শুধুমাত্র গনি হার্ডওয়্যারে পাওয়া যায়, কিন্তু সেটা তো কয়েক মাস ধরে বন্ধ আছে। মেহুল তাৎক্ষণাৎ গনি হার্ডওয়্যারে পৌঁছে যায়। সেখানকার মালিক মেহুলের জন্য দোকান খুলে দেয় এবং জিজ্ঞেস করে তার কী চাই। সাইলেন্টলি চুল কাটার মেশিন কি আপনার দোকানে পাওয়া যায়, যা দিয়ে বোঝাই যায় না যে চুল কেটে গেছে? হ্যাঁ, আমার দোকানেই পাওয়া যায়, কিন্তু অনেক মাস ধরে বিক্রি হয়নি, দোকান বন্ধ হয়ে আছে, আপনি কিছু কিনুন। গত তিন চার দিনের মধ্যে আপনার কাছে কেউ মেশিন কিনতে আসেনি? ইন্টারেস্টিং। মেহুল ওখান থেকে চলে যায় এবং নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে কেসটার ব্যাপারে ভাবতে থাকে। তখনই তার কাছে কল আসে যে চন্দ্রশেখর কলোনিতেও মহিলাদের চুল কাটা হয়েছে। মেহুল তখনই সেখানে পৌঁছে যায় এবং মেইন গেটের সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানেও সে কিছু পায় না। যে রুমে এই ঘটনা ঘটেছিল মেহুল সেখানকার ফিঙ্গারপ্রিন্ট ডক্টর সঞ্জনার কাছে পাঠিয়ে দেয় এবং সেখান থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পরে ডক্টর সঞ্জনার কল আসে এবং সে মেহুলকে বলে যে সব চুল আলাদা আলাদা মেশিন দিয়ে কাটা হয়েছে, বিল্ডিংয়ে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট এবং এখানে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট আলাদা। মেহুল তখনই বুঝে যায়, অর্থাৎ এখানে একজন নয়, পুরো একটা গ্যাং আছে। তারপর মেহুল রাতে গনি হার্ডওয়্যারে চুপি চুপি আবার যায় এবং দোকানের দরজা খুলে ভেতরে চলে যায়। ভেতরে দেখেই সে তখনই বুঝে যায় যে ওনার তাকে মিথ্যে কথা বলেছিল। কিভাবে, তুমি কি বলতে পারবে? সেদিন এখানে অনেকগুলো বক্স ছিল, আজ এখানে বক্স কম আছে, অর্থাৎ মেশিনটা বিক্রি করা হয়েছে, মালিক মিথ্যে কথা বলেছে যে সে মেশিন বিক্রি করেনি। মেহুল পাশেই থাকা একটা ল্যাপটপ দেখতে পায়। মেহুল ল্যাপটপে দেখে যে ওনারের কাছে ওই মেশিনটার 20টা পিস ছিল, কিন্তু এখন সেখানে মাত্র 12টা পিস আছে। আর এই পিসগুলো গেল কোথায়, কাকে বিক্রি করা হয়েছে? অর্থাৎ হতে পারে ওনারও এদের সাথে মিলে আছে। পরের দিন সকালে মেহুল দোকানের মালিককে জিজ্ঞেস করে, তো সে বলে, আমি কিছুই জানি না, দুদিন আগে চারজন এসেছিল, চারটে মেশিন নিয়ে যায়, তারপর কাল আরও চারজন আসে এবং চারটে মেশিন নিয়ে যায়, আমাকে অনেক টাকা দেয় আর বলে কাউকে বলবে না। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, অর্থাৎ এই গ্যাংটা শুধু চুল কাটার জন্য এত দামি মেশিন কিনছে? নট পসিবল, কিছু একটা বড় ক্রাইম হচ্ছে নিশ্চয়ই, জানতে হবে। তখনই মেহুলের কাছে কল আসে যে দেবদূত কলোনিতেও দুজন মহিলার চুল কাটা হয়েছে। সে তখনই গাড়িতে বেরিয়ে পড়ে এবং রাস্তায় ভাবতে থাকে, সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সবাই ভাবছে ভূত প্রেত, কিন্তু এটা অন্য কেউ করছে,
এই লোকগুলোর উদ্দেশ্য কি আর কি চায় এই লোকগুলো। কিছুক্ষণ পর মেহুল দেবদূত কলোনিতে পৌঁছে যায় এবং যে বিল্ডিংয়ে ঘটনাটা ঘটেছে ওখানে দেখে যে কিছু জুতোর দাগ রয়েছে যাতে ভেজা মাটি লেগে আছে। সে তখনই বিল্ডিংয়ের বাইরে দেখে, তো সে কোনো ভেজা স্থান পায় না। তো সে গার্ডকে জিজ্ঞেস করে, তো গার্ড বলে, স্যার বিল্ডিংয়ের পিছনে বাগান আছে যেখানে কাল জল দেওয়া হয়েছিল। মেহুল তখনই বিল্ডিংয়ের পিছনে যায়, তো সেখানে জুতোর আরও কিছু ছাপ পায়। সে তখনই বুঝে যায় অর্থাৎ ক্রিমিনাল বিল্ডিংয়ের পিছন দিয়ে ভেতরে আসে, তাই মেন গেটের সিসিটিভিতে কিছুই দেখা যেত না। তারপর মেহুল চুল কাটার প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করে এবং সে বুঝে যায় যে তিনটি কলোনির মধ্যে পরবর্তী কলোনি কোনটা হবে, লক্ষ্মীনগর, গৌতমনগর না একতানগর। ভাবো এবং আমাকে বলো পরের ঘটনা কোথায় হবে। পরের ঘটনা একতানগরে হবে, কারণ ক্রিমিনালরা একটা প্যাটার্ন ফলো করছিল। প্রথমে আজাদ কলোনি, তারপর বাহারনগর, তারপর চন্দ্রশেখর কলোনি, এবার দেবদূত কলোনি, অর্থাৎ এ বি সি ডি, অর্থাৎ পরেরটা হবে ই, একতা কলোনি। মেহুল তখনই একতা কলোনিতে পৌঁছে যায়। এবার একতা কলোনিতে দুটো বিল্ডিং আছে যেগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। তো এবার মেহুল কীভাবে বুঝবে যে ক্রিমিনাল কোন বিল্ডিংয়ে আসবে? তুমি দুটো বিল্ডিংকে ভালো করে দেখো এবং আমাকে বলো ক্রিমিনাল কোন বিল্ডিংটাকে তাদের নিশানা বানাবে, এ না বি। ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। প্রথম বিল্ডিংয়ের ব্যাকসাইড রাস্তার দিকে আছে, কিন্তু দ্বিতীয় বিল্ডিংয়ের ব্যাকসাইড পার্কের দিকে আছে, অর্থাৎ চোর নিশ্চয়ই দ্বিতীয় বিল্ডিংয়ে আসবে। মেহুল তখনই দ্বিতীয় বিল্ডিংয়ের পার্কে একটা নীল রঙের পাউডার ফেলে দেয় যাতে তাদের পায়ের ছাপ পড়ে যায় এবং তাদেরকে সহজেই ধরা যায়। মেহুল সেখানেই লুকিয়ে থাকে। রাত একটা বাজে এবং চারজন ভেতরে আসে। মেহুল তারা আসা মাত্র সব লাইট অন করিয়ে দেয়। সেটা দেখে ক্রিমিনালরা সেখান থেকে পালিয়ে যায়। মেহুল তাদেরকে ধরার চেষ্টা করে, কিন্তু মেহুল একা ছিল তাই চারজন পালাতে সক্ষম হয়। মেহুল তখনই পুলিশকে নিজের লোকেশন বলে এবং ওই চারজনকে ধাওয়া করে। পিছু করতে করতে মেহুল তিনটে রাস্তার সামনে আসে। তোমরা কি বলতে পারবে ক্রিমিনাল পালানোর জন্য কোন রাস্তা বেছে নিয়েছে, এ বি না সি? ভাবো এবং তোমার উত্তর আমাকে কমেন্টে জানাও। ক্রিমিনালরা দ্বিতীয় রাস্তা বেছে নিয়েছে। তাদের জুতোর দাগ দেখুন, নীল রঙের, এবং মেহুল বিল্ডিংয়ের পিছনে যে পাউডার ফেলেছিল সেটা নীল রঙের ছিল, তাই নীল রঙের ছাপ পড়ে গেছে। মেহুল সেই রাস্তা দিয়ে যায় এবং ক্রিমিনালদের ধাওয়া করতে করতে একটা পুরানো হাবেলির সামনে পৌঁছে যায়। ভেতরে যাওয়া সেফ হবে না। মেহুল সেখানেই বাইরে দাঁড়িয়ে পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে। পুলিশ আসা মাত্র সবাই হাবেলের ভেতরে যায়। পুলিশ আর মেহুল একসাথে চারজন ক্রিমিনালকে ধরে ফেলে। ক্রিমিনাল বলে যে এরকম অনেক বিবাহিত মহিলার চুল তারা সংগ্রহ করেছিল যা তারা সায়েন্টিস্ট জয়কালকে দিত। সায়েন্টিস্ট একটা মেশিন বানাচ্ছে যেটা দিয়ে পুরো শহরটাকে উড়িয়ে দেবে, অর্থাৎ মেহুল ক্রিমিনালদের ধরিয়ে আমাদের শহরকে আবার একবার বাঁচিয়ে নিল, ডিটেকটিভ মেহুল রক্স। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও।